ত্রিপল চুরির অভিযোগ, পঞ্চায়েতের সামনে বিক্ষোভ, উপপ্রধানের পদত্যাগের দাবি, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। হারোয়া ব্লকের গোপালপুর পঞ্চায়েত এলাকার ঘটনায় চাঞ্চল্য। খোদ উপপ্রধান ও তার স্বামী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ, পঞ্চায়েতের সামনে বিক্ষোভ, অভিযুক্তের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে পোস্টার হাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সহকর্মী ও সমর্থকেরা। উপপ্রধান ও তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ। প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ফেস্টুন হাতে বিক্ষোভ দেখালেন দলের একাংশের কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের উপপ্রধান মাসুদা বিবি ও তার স্বামী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুল সর্দার। অভিযোগ উঠেছে পঞ্চায়েত অফিস থেকে কয়েকশো ত্রিপল চুরি ও তা বিক্রি করে দেওয়ার। এই অভিযোগেই এদিন বিক্ষোভে সামিল হয়েছেন দলের একাংশের কর্মী সমর্থকেরা। গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪ জন তৃণমূলের জয়ী মেম্বার গোপালপুর অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সির নেতৃত্বে এদিন প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। পঞ্চায়েতের সামনেই তারা দাবি তোলেন অবিলম্বে উপপ্রধান শাহিদা বিবি ও তার স্বামী কামরুল সর্দারকে পদত্যাগ করতে হবে, পাশাপাশি তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। উপপ্রধান যেসব মালগুলো আমাদের চুরি করেছে, পোশাক, শীতের পোশাকগুলো, সেইগুলোর জন্য আমার পদত্যাগ করা উচিত। প্রথম উপপ্রধানকে আমরা পঞ্চায়েতে উঠতে দেবো না যতক্ষণ আমাদের সুস্পষ্ট যেভাবে না হয়। আমরা প্রত্যেক বুধে তো জনপ্রতিনিধি এসেছি, প্রত্যেক বুধে আমরা এইসব মালগুলো যদি পারতাম গরিব মানুষকে তুলে দিতাম। এই বর্ষায় অনেক লোকের টেবিলের প্রয়োজন ছিল, আমরা দিতে পারিনি, শীতের বস্ত্র ছিল, দিতে পারিনি। অবিলম্বে উপপ্রধান পদত্যাগ চাচ্ছে। এ বিষয়ে কামরুল বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে, দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। কোনো সত্যতা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এটা দলকে কালিমালিপ্ত করার জন্যই এটা কিছু মানুষ ষড়যন্ত্র করি, মানে যেহেতু আমাদের অঞ্চলে সবাই জানে কামরুল একটা অনয় ছেলে, নিষ্ঠার সঙ্গে কাজ করি এবং মানুষের পাশে থাকি সর্বদাই, মানুষকে নিয়েই কাজ করি। এই এক শ্রেণীর কুচক্রির মানুষ এটা চক্রান্ত করে দলকে কালিমালিপ্ত করার জন্যে এই পরিকল্পিতভাবে এই বদনামগুলো দিচ্ছে। এই বিক্ষোভ দেখাচ্ছে, তারা ষড়যন্ত্র করেছে, তার জন্য হাতে প্ল্যাকার্ড নিয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ ঠিক আছে, তাদেরকে ডাকা হয়েছিল অন্যভাবে মিথ্যা কথা বলে যে একটা মিটিং আছে, মিটিংয়ে এসো, এবং তাদের হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দিয়েছে পিছনে যারা চক্রান্ত করছে তারা। ইতিমধ্যে গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থীরা বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। দেখুন, এই বিষয়টা আমি জানি না, হ্যাঁ আমি অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছি, উনি বিষয়টা আরে দল দেখছে, কারণ আমি চাই এটা গরিব মানুষদের হক, হ্যাঁ তারা বুঝে পায়নি গো, যা তারা যাতে বুঝে পায় তার জন্য আমি এটা সাপোর্ট করার জন্য বলছি, তদন্ত করবো এটা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দোষ প্রমাণিত হলে অবশ্যই দলগত ও প্রশাসনিকভাবে শাস্তির ব্যবস্থা করা হবে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকায়। বিষয়টা সম্পূর্ণ আমার জানার বাইরে ছিল, আমি জানতাম না বিষয়টা। আমি যখনই জেনেছি, অবশ্যই জানার পরে আমি দলকে জানিয়েছি, অবশ্যই দলগতভাবে তার তদন্ত হবে এবং যদি কেউ দোষ করে থাকে অবশ্যই সে দোষী শাস্তি পাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রশাসনিকভাবে এবং দলগতভাবে উভয়ভাবেই তদন্ত হবে, এরকম ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হবে। সে দলের প্রধান করুক, উপপ্রধান করুক, কিংবা আমি অঞ্চল সভাপতি, আমি যদি নিজেও করি, তার জন্য দলের কাছে তো কোনো ছাড় নেই, দল অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে। আমি তো এখন এসে শুনলাম যেটা, যে কিছু ত্রিপল যেটা আমার পঞ্চায়েতের কোনো একটা বুথে বিলি বণ্টন হয়েছে, বিলি বণ্টন হলে স্বাভাবিকভাবে অন্য মেম্বাররা সেই নিয়ে অভিযোগ করছে যে একটা বুথে কেন এত ত্রিপল বিলি হবে, আমরা কেন ত্রিপল পাবো না। তাহলে এই ত্রিপল সরকারি ত্রিপল পঞ্চায়েত থেকে কীভাবে একটা মেম্বারকে দেওয়া হলো, কিংবা পঞ্চায়েতের উপপ্রধানের বুথে যেহেতু বিলি হচ্ছে, উপপ্রধান কীভাবে বিলি করছে, কেন করছে, এই নিয়েই মূলত তাদের অভিযোগ ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।